আমার পড়া কাজ আছে, সাবজেক্টটা কাজ আছে। ক্লাস আছে এগুলো, সকাল সময় অত্যন্ত 5 মিনিট মন তারপরে গোটে জায়গায় মনের মধ্যে আখি পাঁচ বেশি নাই 5 মিনিট পরে কমছি ভগবান মেডিটেশনটা হেল্প করে, বুঝছেন মেডিটেশনটা বহুত হেল্প করে আমার ফর মেকিং ফর মেকিং পিস ইন মাইন্ড হলো অটো 17 খোর্ধা রেগুলেন্ট অটো 4-এ না লেটার ছিল জয়রাজুর কেটেলে জয়রাজুর বলি তো নাই আরে সেটা পরবর্তী সময় আসছে প্রথম হচ্ছে 1804-এ পর্দা কেন 1804 ওড়িশা অধ্যায় মনু ভাই কয়েক ওড়িশা অধ্যায় কাই হেলা খোর্ধা রাজা কাই বিরোধ করতে বিরোধ করতে তার কারণ বহুত 4টা কারণ বহুত যেতলে যেতলে আমার কি জানে লর্ড ওয়েলসের জানে কি সবলা জানা গেলা সে কামলে 8টা কলে কাজ লর্ড ওয়েলসের লর্ড ওয়েলসের এটা লর্ড ওয়েলসের জান লর্ড ওয়েলসের জান সে কাহিন কি ওড়িশা কো অকুপেশন করে জান তার ভাই করে জান তো প্রথম আম দাঁড়িয়ে কাহিন কি সে ওড়িশা কো অকুপেশন করে জান তো জান তো ব্রিটিশ ওড়িশাটা মেইন রুট না কোন কানেক্ট করে আপনি কলকাতা টু মাদ্রাস না মেইন কলকাতা টু মাদ্রাস কানেক্ট করে আপনি এলে ওড়িশাটা মধ্যে থাকা কোন না সরকারি সেবা আছে যেটা আমাদের সাউথ ইন্ডিয়ার যেতে বেমার সামানে বেঙ্গল করা হচ্ছে যেটা সব দিলা কলকাতা থেকে কেন আসবে সব ওড়িশা দিকে ঠিক আছে ওড়িশা দিকে আসবে চলা এইটা ছিল মেন কানেক্টিভিটি রোড পুরো ছিল ওড়িশা ছিল আটকে ছিল সেটা ব্রিটিশ তিনটা জায়গা ছিল বোম্বে ছিল মমকা ছিল কলিকাতা ছিল এটা কলকাতা বেঙ্গল ছিল এটা কলিকাতা ছিল বোম্বে কলিকাতা মাদ্রাস এই তিনটা জায়গা কোন ছিল ব্রিটিশ কোন ছিল হেডকোয়ার্টার ছিল কোন ছিল এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ছিল তিনটা প্রেসিডেন্সি ছিল কোন ছিল
তিনটা প্রেসিডেন্সি না, কারণ এই মাদ্রাস কলকাতা গড়ে ফেলে ওড়িশাটা মেন দিতে হবে, এই ওড়িশাটা কে দিলে মারাঠা অঞ্চল, ঠিক আছে, মারাঠা মানুষ ব্রিটিশ মানুষ অনেক পাওয়ার গেলে দেবে অর্থনীতি, সেটা খর্দার ঘোষণা, সেটা খর্দারও মানে কলকাতার মাদ্রাস গুজরাট এলে ব্রিটিশ মানে কাল পয়সা উঠলেন তো তাই কিছু মরাঠা মানুষ তাহলে মরাঠা মানুষ ছাড়ল দিলে, যদি ব্রিটিশ কোনসি আরবি কন্টিনেন্ট হোক আর আরবি কন্টিনেন্ট হোক কিংবা যে কোনো জিনিস যাও কলকাতার মানে মাদ্রাস যাও হেলা সেথিপাই কি মানে মরাঠা মানে কোন করতে ব্রিটিশ মানে ট্যাক্স হবে সেই জিনিসটা লর্ড লর্ড ওয়েস্টিন আসলে লর্ড ওয়েস্টিন কোন দিলে সাম্রাজ্যবাদী সেমান আগে ট্যাক্স পয়সা করে অর্থ নড়া করে কোটি অর্থ নড়া করে ট্যাক্স পয়সা করে দেখি শহরে বসে তারা বসে গেছে মারাটা সুবাদার ছিল বুঝলো ওড়িশার অধিবাসী শোষণ করবে বুঝলেন এবং মরাঠা খোর্ধা রাজা মানে খোর্ধা রাজা কোন ফেভারিট শত্রুতা থাকে কোন থাকে শত্রুতা থাকে কোন থাকে শত্রুতার বহুত কারণ এটা হচ্ছে 1760 মশাইল গান কোন মশাইল গান 1760 মশাইল গান মানে জিনিসটা 12 কমান্ডার রাজা মানে যে গজপতি কাজ করতেছেন সারা কমে 12 কমান্ডার রাজা মানে কিন্তু গজপতি করে পুরো রাজা এর কিছু কোন বারো কমান্ডার রাজা কে জিনিস গজপতি কাজ করলেন সেটা ওড়িশার সূর্যবংশী বা সূর্যবংশী শাসন করতে গেলে কপিলেন্দ্র দেব ওড়িশার শাসন করতে গেলে হ্যাঁ যে কপিলেন্দ্র দেব কপিলেন্দ্র দেব বংশ এটা পড়তো না সেটা আমিও দেব না আর যে পুরুষ দেব বলা কপিলেন্দ্র দেব কাজ কি করে তার শাসন তো সুতরাং দেব রাজা হবে কারণ করবে মানে কারণ করবে কারণ জগন্নাথের আমি সত্য অবশ্য দেখি হ্যাঁ হ্যাঁ কিন্তু বিদ্রোহ করে কোন কলে বড় পুরো সানবু বাপা রাজা 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 বসে বুঝছো বিদ্রোহ কলে পুরুষোত্তম দেব এবং হবিরাজ কোন সুলতান ছিলেন ওড়িশার হিস্ট্রি পড়িব গোলকুন্ডার একজন সুলতান থেকে তাকে সাহায্য নেই অমরেজ কাজ করে পুরুষোত্তম দেব গেলাম সেকেন্ড সময় পুরুষোত্তম দেব কম গেলে ওড়িশার একজন সামন্ত রাজা সামন্ত নেই কাজ করে অমরেজ হারাইলে পরবর্তী সময় অমরেজ করা গোটে কেস আছে গজপতি হেলা গজপতি হেলা গজপতি গোটে অছি অছি কেস টা হচ্ছে কেমেন্ট কোন কেমেন্ট হেলা তাকে নিয়ে রাজা করলে কাজ করে কাজ করলে কাজ করলে আমরা দেব আমরা দেবো সেটি কনসেন্স করলে কি করলে সানা হয়ে তখন দুজনে হারলে তুমি সেইখানে গজপতি বলো হেমন্টের গজপতি তোমার গজপতি টাইটেল ধারণ করে তাহলে ওড়িশার উদয়বংশী রাজা মানে গজপতি টাইটেল কোন গজপতি নাম বুঝছো তো এবার যেহেতু হস্তি বাহিনীর উঠেছে কোন বিরাট হস্তি বাহিনী উঠতে ছিল সেথিপাইন সেমান নিজেও গজপতি টাইটেল বুঝলা ওড়িশার হাতি প্রবল ছিল চন্দ্রকান্ত প্রবল হাতি ওড়িশার হাতি প্রাইম ফেমস ছিল হ্যাঁ যুদ্ধের হাতি হাতি সামিল হিসাবে ব্যবহার করা হবে বুঝলা সেথিপাইন সেমান গজপতি টাইটেল বজ্রু গজপতি আসে হাতি হাতি বজ্র বজ্র গজপতি আসে সেথিপাইন শুনে 27 1760 1760 মশাই কোন হলা সেটা পারাটা কেমন রাজস্থান নারায়ণ দেব কে জানো
নারায়ণ দেব মঙ্গলে কিন্তু রাজা পরে ওড়িশার গজপতি মোর অধিকার আছে, কোন আছে মোর মধ্যে পুরী জগন্নাথ মন্দির কোন মালিকানা সত্যর অধিকার আছে, সে কোন কলে খোর্ধা রাজাকে আটকা করে, কাকে আটকা করে খোর্ধা রাজাকে আটকা করে, খোর্ধা রাজাকে আটকা করে খোর্ধা রাজা রামচন্দ্র রামচন্দ্র দেব পারলেন হেলা, রামচন্দ্র দেব ন পারে কি কাহার সাহায্য নেবে, মরণ সাহায্য নেবে কাহার সাহায্য নেবে, মরাঠি সেদিন ওড়িশার মরাঠা দিলে 1751 বেলু মরাঠি 1751 বেলু কোন মরাঠা মানে ওড়িশা অকুপেশন করেছেন, তাহলে মরাঠা মানে সাহায্য নেবে কার সাহায্য নেবে, মরাঠা মানে সাহায্য মরাঠা মানে করে তা করতে আপনার লক্ষ টাকা দেবে, বুঝতে পারছেন লক্ষ টাকা আমি যাবো তার সাথে আমি 4টি পরগনা করবো, মুম্বাই বম্বাই সরাই চব্বিশপুর আর কোন চব্বিশপুর মুম্বাই সরাই রোহিণী এই চারিটা দিলে বড় ভালো জমিদার থাকে, বড় বড় জমিদার পরগনা এই চারটা এবং লক্ষ টাকা দিলে আমি তোমার সাথে আসি, এই চারটা দিলে দিলে কি সাহায্য করে মরাঠা মানে সাহায্য করে পিস দিলে খোর্ধা রাজা বাধ্য হয়ে কম হয় মরাঠা মানে বহু কষ্টে লক্ষ টাকা দিলে চারটা প্রোগ্রাম দিয়ে দিলে মরাঠা মানে চারটা প্রোগ্রাম ফেরাইলেন, কম করলেন চারটা প্রোগ্রাম ফেরাইলেন তাহলে আমি চারটা প্রোগ্রাম কিছু বর্ষ পেয়ে যাবো দেওয়ার পেয়ে কয়না বুঝতে বর্ষে পেয়ে আমি বন্ধুরা তাকে বসে পুরীর রাজা কাল বুঝলা খোর্ধা রাজা কাল আর কিছু চিত্র করিপারেনি সেই বিদ্রোহটা অটকে থাকবো না অর্থ চিনি পারে না মরাঠা মানে বললে অটকে থাকবো ওটা মুম্বাই সরাই হলা ব্রিটিশ মানে ব্রিটিশ মানে কেউ করে খোর্ধা রাজা সাহায্য খোর্ধা রাজা সাহায্য তুমি যদি রাজ্য দিয়ে সৈন্য পরিচালনা সাহায্য করিব তাহলে আমি কম দেবো কম দেবো তো চাহ ব্রিটিশ মানে পচারাম সেটা সে জেনারেল হারকোর্ট থাকে পরিচালন জেনারেল থাকে মুখ্য জেনারেল পচারাম কম দরকার খোর্ধা রাজা চারটা পড়ানো দরকার কত দরকার লক্ষ টাকা দরকার চারটা পড়ানো দরকার 50,000 টাকা অ্যাডভান্স দিলে কি দিলে জেনারেল হাকর 50,000 টাকা দিয়ে নিয়েছিলে আর কোথায় জন দেবে এবার যারা জন থাকে কোন কোথায় যারা মুক্তি জন থাকে যারা যদি বসে থাকে কোথায় যারা দেওয়ার বিরুদ্ধে দেবে সেখানে যাবে কেন দেওয়ার 50,000 দেওয়া কেন দেওয়া 50,000 টাকা দেওয়া তার জন্য 50,000 টাকা নিয়ে কোন নিও 50,000 টাকা নিও সাহায্য কর সৈন্য পরিচালনা সাহায্য কর আমি সৈন্য পরিচালনা করি মরটা মানে কোন মরটা মানে তিনটা জায়গাতে পুরী কটক বালেশ্বর সেটি মরটা মানে পর্যটন রয়েছে কটকের বার উঠেছিল পুরী সেমানে পুরী টাউনে রয়েছে হেলা আর বালেশ্বর রয়েছে তেমন পুরী পাই হেল্প করে লাগে কোথায় হেল্প করলো কি হেল্প করলো হেল্প করলো তা আছে তো যদি ইংরেজ জনে কে যদি আমি পাওয়া আসু ওড়িশা অধিকারে আসু আমি মানে জগন্নাথ মন্দির দায়িত্ব খোর্ধা রাজা নিয়ে কেউ দিদি আগে মরাঠা মানে কম করতে দায়িত্ব নিয়ে জগন্নাথ মন্দির আমি খোর্ধা রাজা দিয়ে দেবো সেমান উপভোগ করে তুমি মধ্যে কিছু পয়সা উপভোগ করবে কারণ তুমি মানে আমি সাহায্য করছি আর হচ্ছে কার সাহায্য করবে ওড়িশার তুমি গড়জাত রাজ আছে মুখ্যমন্ত্রী গড়জাত রাজ আছে তোমার বড় জঙ্গলে রয়েছে বড় জঙ্গলে রয়েছে তাকে মধ্যে সাহায্য মাগবে হেলা ব্রিটিশ মানে সব ওড়িশার যেতে রাজ আছে তোমাকে সাহায্য মাগিয়ে আসবে কলকাতা 1883 অক্টোবর 14 কটকটা মেন যেহেতু তার মাঠে মাঠে অক্টোবর 14 কটক 12টি অধিকার করে অধিকার করার পরে ব্রিটিশ মানে পরিস্থিতি দিয়েছে কার পরিস্থিতি দিয়েছে কোথাও আমি তোমার লক্ষ টাকা দেবো আর কোন দেবো চারটা করোনা ফেরে যুদ্ধ সরলাম যুদ্ধ 6 মাস পরে কেউ ফেরিলেন যারা যদি আসে দেখা গেল কাজ বলে কলে না হাতপড়ো দেখা গেল তাহলে আমাকে রাজা পঠিয়েছেন বিরোধী সরকার আমার যে বাকি পয়সা আছে প্রশাসন আমি দিয়ে দিও চারটা যে পরগনা আছে তোমাকে অধিকার করলো আমার আর করতে অধিকার না করতে কলমে হাঁট করে তার কথা শুনলেন তাহলে আমরা তো দেখি তখন আমি কাই দেবো তখন জিতি চলি সে কথা কহিদেলে জয়রাজ লাগিয়ে কে লাগিয়ে
ଜର ଯୋଉ ଲାଗିଲା ଆସି ଗାଧାଣି ପାଣି କହିଲେ ସେ ତ ଧର ଯୋଉ ସାର କଣ କମାଣ୍ଡ ମେଡିସିନ ସାର ପ୍ରକାର ହେଲା ରାଜଗୁରୁ ସେ ଆସି ପଡ଼ିଲା ବଳେ ଝାରଖଣ୍ଡ ପ୍ରତ୍ୟାଘାତ କରୁଛନ୍ତି କହୁଛନ୍ତି ଆମେ ଦେଇପାରିବୁ ନା ହେଲା ଆମେ ଆମେ ଜଇଲା ବେଳକୁ ଆମେ କାଇଁ ଦେଉଛନ୍ତି ପଇସା ହେଲା ତେଣୁ ଏଇ ଯୋଉ ବ୍ରିଟିଶ ଅକୁପେସନ ହେଲା ଯୋଉ କୋଷ୍ଟାଲ ଓଡ଼ିଶାରେ ହେଲା ତେଣୁ କଟକ ରାଜା କଣ କଲେ ସେକେଣ୍ଡ ଯୋଉ କଣ କଲେ ରାଗିଲେ କଣ କଲେ ରାଗିଲେ ବ୍ରିଟିଶ ସେକେଣ୍ଡ ନହେଲେ ଆଟାକ୍ କଲେ କଣ କଲେ ଲିଡରସିପ ବ୍ରିଟିଶ ସେକେଣ୍ଡ କଣ କଲେ ଆଟାକ୍ କଲେ କାହା ଆଟାକ୍ କଲେ ବ୍ରିଟିଶ ପାଖ ଆଟାକ୍ କଲେ ହେଲା ଠିକ ହେଲା କଣ ଖୋର୍ଦ୍ଧା ତାର କନ୍ସିକ୍ୱେନ୍ସ ଟା କହିବି ଖୋର୍ଦ୍ଧା ରାଜ୍ୟରେ ରାଜ୍ୟର କନ୍ସିକ୍ୱେନ୍ସ କଥା କହିବି ତାହା କଣ ହେଲା ଘଟଣାବଳୀ ବୋଲି କଣ ହେଲା ବ୍ୟାକଗ୍ରାଉଣ୍ଡ ବୁଝିଲା ନାଇଁ ଭଲ ଏଇଟା ହଉଛି କାହାଣୀ କେମିତି ଆସିଲେ ବ୍ରିଟିଶ ମାନେ ଓଡ଼ିଶା ଆସି ତାକୁ ପଢିବ ପଢିଲା ପରେ ଚଳିବ ବୁଝିଲା ଏଇଟା ହଉଛି ତାର କାହାଣୀ ତାପରେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯିବ କଣ କଜ ଥିଲା ଆଉ କଣ କଣ ହବ ଏ ଖୋର୍ଦ୍ଧା ରିବିଲିୟନ ଆଉ ପାଇକ ରିବିଲିୟନ ବୁଝିଲ ସନ୍ଦେହ ଏଇଟା ଇଣ୍ଟରନେଟ୍ ଅଛି ହେଲା ଖୋର୍ଦ୍ଧା ବିଦ୍ରୋହ ଆଉ ଗୋଟେ କଲ୍ ଦେଲା ଅଧିକାର ଖୋର୍ଦ୍ଧା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଖୋର୍ଦ୍ଧା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅଧିକାର ନେଇଗଲେ ଖୋର୍ଦ୍ଧା ସେକେଣ୍ଡ ସେକେଣ୍ଡ ରାଜଗାଦୀ ପୂଜା କଲେ ପୁରୀ ପୂଜା କଲେ ରାଜଗାଦୀ ଉଠେଇଦେଲେ ପୁରୀର ପୁରୀ ମନ୍ଦିର ଆଡମିଶନ ବ୍ରିଟିଶ ନିଜେ ନେଇଗଲେ ଆଉ ଦେଲେ ନେଇଗଲେ ହେଲା ନିଜେ ନେଇଗଲେ ତା ସହିତ ରାଜାଙ୍କୁ ବନ୍ଦୀ କରି ରଖିଲେ ପଟକ ରଖିଲେ ତାର ଏଇ ଯୋଉ ପଟକର ବକ୍ସି ବଜାର ଥିବୁ ନା ବକ୍ସି ବଜାର କାହା ନାଁରେ ହେଇଥାଏ ବକ୍ସି ଜଗବନ୍ଧୁ ଆସିକି ସେ କହିଥିଲେ ଆତ୍ମସମର୍ପଣ କଲେ ବକ୍ସି ଜଗବନ୍ଧୁ 1845 ମସିହାରେ ବ୍ରିଟିଶ ମାନଙ୍କ ପାଖରେ ବକ୍ସି ମାନେ ବକ୍ସି ଜଗବନ୍ଧୁ ଆସି ରହିଲେ ବକ୍ସି ତା ରହି ଆସି ତାଙ୍କ ନାଁ ଅନୁସାରେ କଟକର ବକ୍ସି ରୋଜା ବୁଝିଲ ସେଟା ସେଟା ବକ୍ସି ବକ୍ସି ଫାଇଟର ଫାଇଟର ହେଲା ଆଉ ସେ ସେନାପତି ଓଡ଼ିଆ ସେନାପତି ଆଉ ଯୋଉଟାକି ଆମେ ପଚାରି ବୁଝିଗଲା ନେକ୍ସଟ ପଡିଆ କନ୍ସିକ୍ୱେନ୍ସ ପଡିଆ କଣ ଖୋର୍ଦ୍ଧା ରାଜାଙ୍କର କନ୍ସିକ୍ୱେନ୍ସ ପଡିଆ କଣ କଣ ଘଟଣା ହେଲା ତାପରେ ପାଇକ ଖୋର୍ଦ୍ଧା ସାଧାରଣ ପାଇକ ଖୋର୍ଦ୍ଧା ଯଦି ସମୟ ହେଲା ଶାନ୍ତ ଠିକ ଅଛି ଯେପରି ସପ୍ତାହ ଯିବ ରିପୋର୍ଟ ଅଫ୍ ଏଜୁକେସନ ଦିନ କ୍ଲାସ ଦୁଇ ମାସ ରିପୋର୍ଟ ଅଫ୍ ଚାରିଆ ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବି କ୍ଲାସ ଡିସେମ୍ବର ମୋ କାମ କରିବା ବୁଝିପାରିଲ ନାଇଁ ବ୍ୟାକଗ୍ରାଉଣ୍ଡ ବୁଝିଲ ତ ପଚାରି ନମସ୍କାର ମୁଁ ଚେଷ୍ଟା କରୁଛି ଯେ ଆମର ଜାନୁଆରୀ ମାନେ ଜାନୁଆରୀ 15 ସୁଦ୍ଧା ଚେଷ୍ଟା କରୁଛି ଜାନୁଆରୀ 15 ସୁଦ୍ଧା ସାରିବା